নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি, ভাই না বোন ঠিক বুঝতে পারছি না, ব্যক্তি তিনি প্রশ্ন করেছেন, আমি দীর্ঘদিন অমুসলিম দেশে ব্যবসা করি, পেশায় ফুলের ব্যবসায়ী, বুঝা যাচ্ছে তিনি সম্ভবত একজন ভাই, তাই অনেক সময় খ্রিস্টানদের গির্জা থেকে ফুলের অর্ডার আসে, আমাদের গির্জায় গিয়ে সাজিয়ে দিতে হয়, এর মধ্যে তাদের উপাসনালয়ের স্থানগুলোও থাকে, এটা কি আমাদের জন্য গুনাহের কারণ হবে? যেহেতু বেশিরভাগ ফুলের অর্ডার গির্জা থেকেই আসে, কিভাবে ব্যবসা করলে তা হালাল হবে, এবং গির্জার মানুষরা যদি আমাদের দোকান থেকে ফুল কিনে নিয়ে যায় তাহলে কি নাজায়েজ কিছু আছে? দুটো জিনিস, একটা হলো আপনি মানে গির্জা কিংবা অন্য যে কোনো উপাসনালয় গিয়ে সেগুলোকে সাজিয়ে আসলেন, আর আরেকটা জিনিস হচ্ছে কোনো ব্যক্তি যে মুসলিম নয়, হয়তো খ্রিস্টান, ইহুদি বা হিন্দু, আপনার কাছ থেকে জিনিস কিনলো, সে ফুল হোক অথবা শৌখিন কোনো জিনিস হোক, আতর হোক কিংবা খাবার দাবার যাই হোক না কেন, তাহলে দ্বিতীয় যে বিষয়টা, আপনার কাছ থেকে পৃথিবীর যে কেউ জিনিস কিনতে পারে, যদি আপনি ভালো জিনিস বিক্রি করেন তাহলে যে কেউ কিনতে পারে, ক্ষতিকর জিনিস আবার কারো কাছে বিক্রি করা যাবে না, যেমন সিগারেট, যেমন মাদকদ্রব্য, যেমন গাঁজা, যেমন ইয়াবা, এগুলো পৃথিবীর কারো কাছে বিক্রি করা যাবে না, হারাম, বিক্রি করাটাও হারাম, কেনাটাও হারাম, এর ইনকামটাও হারাম, একদম স্পষ্ট। কিন্তু যেগুলো উপকারী, যেগুলো সমাজে বৈধ, ইসলামেও বৈধ, সেগুলো আপনি সবার কাছে বিক্রি করতে পারেন, আপনি চাল বিক্রি করতে পারেন, গম বিক্রি করতে পারেন, তরকারি, গোশ, মাছ অথবা দুধ, যে কোনো মানে শুকনো খাবার, খেজুর, সব কিছু আপনি মুসলিম অমুসলিম সবার কাছে বিক্রি করতে পারেন, এমনকি ফুল, শৌখিন দ্রব্য, স্নো ব্রাশ কিংবা পেস্ট, এগুলো আপনি মুসলিম অমুসলিম সবার কাছে বিক্রি করতে পারেন, তাহলে ফুলও আপনি সবার কাছে বিক্রি করতে পারেন। সে ফুলটা নিয়ে কেউ কেউ গিয়ে ছেড়ে ফেললো, নাকি সে ফুলটা নিয়ে পূজা করলো, এতটুকু ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার নয়। কিন্তু প্রথম যেটা, সেটা হচ্ছে একজন মুসলিম যিনি ইসলামকে প্র্যাকটিস করেন, তিনি কি অন্য ধর্মের উপাসনালয় সাজিয়ে দিয়ে আসবেন? এ কাজটি তিনি করবেন না, কারণ এই জায়গায় তার নিজের ধর্মীয় কিছু বিধিনিষেধ আছে। অর্থাৎ যারা হয়তো সত্যিকার তাওহীদের চর্চা করেন না, যারা কুফরি কিংবা শিরিককে লালন করেন, তাদের প্রমোশনাল কাজগুলোকে কোনো মুসলিম প্রমোট করবে না, তাদের কাছে জিনিস বিক্রি করতে পারে কিন্তু তাদের সেগুলোকে নিজে সরাসরি প্রত্যক্ষভাবে প্রমোট করবে না, সেটা তার জন্য হারাম হবে, তার জন্য জায়েজ হবে না। যদি কেউ এমন কাজে লিপ্ত হন সেখান থেকে তার ইনকাম আসে, তাহলে এটাকে আমরা হালাল ইনকাম বলতে পারবো না, আর এটাকে বিদ্বেষমূলক আচরণও বলা যাবে না, কারণ এটা হলো একটা দিনই নির্দেশনা যে একজন মুসলিম ইসলাম এবং সাধারণ কল্যাণকর যে কোনো জিনিসকে সে প্রমোট করতে পারবে, কিন্তু সে কোনো কুফুরিকে, সে কোনো শেরেককে, সে কোনো বেদাতকে, সে কোনো পাপকে, সে কোনো ক্ষতিকারক জিনিসকে, সে কোনো মানবের জন্য অমঙ্গলজনক কোনো কিছুকে সে প্রমোট করতে পারবে না, এটাই হচ্ছে শরিয়তের বিধান। শাহিন আহমেদ বলেছেন,